করছি তো, ভিডিও তো করছি, চলে যাবো। চলে এলাম, কি অবস্থা! এখান থেকে আর মোটামুটি 33 কিলোমিটার আছে কালিম্পং। সবাই তো বলছে কালিম্পংয়ে যাবে, আমি বললাম থাক, অনেকটা দূর চলে আসলাম, মানে পুরোপুরি আনপ্ল্যান, কোনো প্ল্যান নেই হুবাই, চলো ছবি টবি তুলি একটু। আর একদম যায় তুমি, হালকা হালকা বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর পেছনে এরকম নেই। মানে হাজার হাজার ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে, মানে আমি পাহাড়ে এতবার এসেছি, বেশিরভাগই আমার শীতকালে না হয় গরমকালে এরকম সময় আসা হয়েছে, কিন্তু বর্ষাকালে আমি আসিনি। আর সত্যি কথা বলতে সবাই বলতো বর্ষাকালে সুন্দর লাগে পাহাড় বেশি, বৃষ্টি পড়ে কিন্তু অনেক ভয়ও লাগে, ধস নামার একটা চান্স থাকে, তাই জন্য পাহাড়ে সবসময় বলে যে বর্ষাকালে যাওয়া উচিত না। তাই আমরা বেশি উপরে তো যাচ্ছি না, আমরা মোটামুটি এই অল্প উপরে এসেছি, এইটুকুর মধ্যে আমরা যা ভিউ পেয়ে নিচ্ছি। আর বর্ষাকালে সবথেকে বেশি যেটা ভালো লাগে সেটা হলো চারিদিকে সব সবুজ, সব সবুজ। চলো একটু ছবি টবি তুলি। একটা বেজে গেছে, আমরা এখন আসি এই জায়গাটার নাম কি হবে, এই জায়গাটার নাম কি হবে, হনুমান জোড়া। আচ্ছা হনুমান জোড়া, আমরা কাহা পড়ল না, আমরা এখন হনুমান জোড়াতে আছি। বাট সারেন এরকম প্ল্যান, সিরিয়াসলি বলছি, আনপ্ল্যান সব জিনিসপত্র সবচেয়ে ভালো। চলো রামবি, রামবি বাজার, দার্জিলিং। আমরা দার্জিলিং ড্রেস থেকে ঢুকে গেছি, কালিম্পং চলে আসছি। কি অবস্থা ভাই, কালিম্পং চলে এলাম। নামাজ মস্ত।
তোরা নিজে চাপ, তোরা শান্তি আর কি বলছো? এই তো এখানে 2 BHK ফ্ল্যাট 15 লাখ টাকায়, এই তো যাও ছবিটা তুলে দিলে ছুটে তুলবো। বাস্তু বিহার মনে রাখবে তো, বাস্তু বিহারের যে ওখানে ফ্ল্যাট আমাদের দেবে না এখানে কালিম্পং। একদমই কিচ্ছু নেই, দেখো মেঘগুলো একদম। পাহাড়টা একদম সাদা হয়ে গেছে রাজু, মেঘ না বৃষ্টি সাদা। সামনে একটা ছোট্ট ঝর্ণা আছে, ও হো ব্যাগটাও রেখে দিলাম, আর থাকবে ব্যাগটা থাকলে মনে হয় ভালো হতো। ছোট্ট বাট ঝর্ণা তো, সত্যি এত মানে এত সময় আসছি, বর্ষাকালে আসার মজাই আলাদা। চারিদিকে সবুজ, হালকা হালকা বৃষ্টি, কিন্তু এখনো কন্টিনিউয়াসলি পড়ছে। তাহলে এটা একটা অ্যাডভেঞ্চারই, আর সাডেন প্ল্যানগুলো দেখবে সাকসেস হয়। কি বলো তো, এইখানে না বলো তো একটা ফিরবল টাইয়ে আজকে ঘুমাই চার কে সোনালে যায়। টেন্ট কিনে এখানে একটা কোথাও টাঙ্গিয়ে থেকে যাবো। নিচে
এখন আমরা এলাম এইখানে, এখন এলাম হলো অভিনয় রেস্টুরেন্টে। যাই, এখানে চা টা খাবে হয়তো। আমি তো চা খাবো না, আমি দেখি। ভালো প্লেস, দেখবে তিনটে ও খাবে না। অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম, দারুণ মজা। না এটা সত্যি আমাদের একটা, আমি তোমাকে ঝর্ণার জল নিয়ে দিতাম, কিন্তু বোতল নেই, বোতল না দিতাম, রিক্স হয়ে যেত। শিলিগুড়ি আসার কথা, সেখান থেকে সাডেন হুজুকে হুজুকে চলে এলাম, কিন্তু সবাই ইগনোরই করো বর্ষাকালটা। যাই হোক, চলো এখন এখন আপাতত আগে শিলিগুড়ি চলো, আমরা এখন শিলিগুড়ি, শিলিগুড়িতে আসছি, চলো আনারস কেনা যাক। একটু ঘুমিয়ে পড়ছিলাম, সকাল সকাল উঠা হয়েছে তো, চলো একটু আনারস কিনে নিয়ে আসি। এখানে প্রচুর আনারস, একটা কত করে পিস? ৩০ টাকা। ও এগুলো ছোট, ২০ টাকা করে। এখানে ছোট ছোট আছে, এগুলো ২০ টাকা করে। আর এগুলো সব ৩০ টাকা করে না? আমাদের সাথে যে দাদাটা এসছে, সে আবার একটা বেতের র‍্যাক নিল শিলিগুড়ি থেকে, দারুণ, খুব সুন্দর। আর ঘরের মধ্যে বেতের জিনিস থাকলে না মানে আলাদাই একটা সৌন্দর্য লাগে, তো সেটা বড় একটা র‍্যাক নিচ্ছে, সেটা ৭০০ টাকার মতো করেছে। টায়ার্ড হয়ে গেছিলাম একটু, মানে এতটা জার্নি একবারে এসে আবার আজকেই বাড়ি ফেরা। এখন কটা বাজে বলো তো? এখন ৯টা বাজে, আমরা এখনও শিলিগুড়িতে আছি, বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে ১২টা বেজে গেল। ফাইনালি বাড়ি এলাম, প্রচন্ড টায়ার্ড। একদিনের মধ্যে গিয়ে আবার একদিনেই ফিরে আসাটা, প্রায় কালিম্পং এর কাছে, আমাদের ওখান থেকে মোটামুটি আর ১০ কিলোমিটার বাকি ছিল, ১০ কিলোমিটার আমরা গেলে পরেই আর কালিম্পং পৌঁছে যেতাম, কিন্তু তাহলে আজকে আর ফেরা হতো না আমাদের, কারণ অলমোস্ট রাত রাত হয়ে গেছিল। তাও এখন মানে যেহেতু বর্ষাকাল, মানে গরমের দিন, তার জন্য কি হয়েছে, দিনটা অনেক বড় পেয়েছে জন্য আমরা আজকে পৌঁছতে পারলাম, নাহলে পাহাড় দিয়ে সেই রাত্রিবেলা নামতে হতো, তো একটু রিস্কি ছিল। আমাদের ড্রাইভারের প্রচুর সাহস, তার জন্যই আমরা যেতে পারলাম আর ফিরতেও পারলাম আজকে। যাই হোক, আমি বলবো অন্তত আমরা বর্ষাকালে গেলাম, এখন প্রচণ্ড বৃষ্টি বাদলের দিন, মানে আমাদের এটা একদম সাডেন প্ল্যান পাহাড়ে যাওয়ার, কোনো রকম কোনো প্ল্যান ছিল না। আমরা শিলিগুড়ি যাওয়ার কথা, সেখান থেকে আমাদের মানে হয় না হুজুকে হুজুকে চলে যাওয়া, তো সেটাই আমাদের হয়েছে। হুজুকে হুজুকে আমরা প্রথমে সেবক, তারপর বলে না সেবক তো চলে এসছি, আর একটু যাই আর একটু যাই, করতে করতে আমরা অলমোস্ট কালিম্পং এর কাছে চলে গেছি, তাও তো মানে আরো চলে যাচ্ছিল, আমি বললাম না আমরা যাবো না।
আজকে তাহলে আর ফেরা হবে না আমাদের। তার মধ্যে আমি সব থেকে বড় কথা যে আমরা মোবাইলের চার্জার নিয়ে যাইনি, এটা ভীষণ একটা মানে ট্রমাটিক ব্যাপার হয়েছে। তো কারণ ফোনের চার্জারটা যদি আমরা সবাই মিলে নিয়ে চলে যেতাম তাহলে হয়তো আজকে আমরা ফিরতাম না, আজকে থেকেই যেতাম, কালকে আসতাম। যাই হোক, আই হোপ তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। সবাই আমি বলবো যে বর্ষাকালে যেও না, ইগনোরই করো, আমরা চলে গেছি, প্রচণ্ড রিস্কেই গেছি। অ্যান্ড কিন্তু হ্যাঁ, তবে সিনগুলো দেখাতে পারলাম তোমাদেরকে, কারণ চারিদিকে ধসও নেমেছে। তাই বলবো মার্চে যাও, ফেব্রুয়ারিতে যাও, জানুয়ারিতে যাও, নভেম্বরে যাও, ডিসেম্বরে যাও, যখন খুশি যাও, এখন অ্যাভয়েড করো। আই হোপ গাইস তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের জন্য ভিডিও আমি এখানে শেষ করছি, আমাদের হবে না ভিডিওতে তৎক্ষণটা।